নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রীতা বড়ুয়া রয় চ্যানেল। বন্ধুরা, আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ষষ্ঠ বেতন কমিশন ফিক্সেশন ফর্ম ফিল আপ নিয়ে। উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সন্দীপ ঘোষ একটি বার্তা দিলেন। চলুন আমরা সে বার্তা দেখে নিব কি বলছেন তিনি। উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আপনাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন ঘুরছে রোপা 2019 সংক্রান্ত। অপশন ফর্ম জমা করা নিয়ে অনেকে বিতর্কে জড়িয়ে পড়েছেন। কোথাও আবার এটাও শুনছি যে উপথা নাকি অপশন ফর্ম জমা করতে নিষেধ করেছে শিক্ষক শিক্ষিকাদের। প্রথমেই বলি, উপথাকে এতটা অবার্চিন না ভাবলেই ভালো করতেন। প্রাথমিক শিক্ষকদের বঞ্চনামুক্তির লক্ষ্যমাত্রা নিয়ে সংগঠিত হয়েছিলাম আমরা। 26 তারিখের অর্ডার কপির ক্লারিফিকেশন আদায় করে পরবর্তী ডাক দেব, কিন্তু সেই ক্লারিফিকেশনের সাথে রোপার অপশন নেওয়ার কোনো সম্পর্ক নেই। তাই সকল শিক্ষক শিক্ষিকার কাছে অনুরোধ, সরকার নির্ধারিত সময়ের মধ্যে আপনারা অপশন ফর্ম জমা করুন। আর আমাদের লক্ষ্য স্থির, তাই আন্দোলন জারি থাকছে। প্রয়োজনে আমরা এই মাসের শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমরা রাস্তায় নেমে আন্দোলন করব। সঙ্গে থাকুন, আমরা করব জয় নিশ্চয়। সন্দীপ ঘোষ, সভাপতি উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা দেখলেন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সন্দীপ ঘোষের বার্তা। রোপা 2019 ফর্ম ফিক্সেশনের ফর্ম ফিল আপ নিয়ে, রোপার অপশন নেওয়ার ফর্ম ফিল আপ নিয়ে যে বার্তা তিনি দিয়েছেন, এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।